नमस्कार बंधुरा, गोपाले हेसेले अपने सबाइके स्वागत। ये सीजन चेंजर समय सबार ही किछु ना किछु असुविधा शरीर लेगे ही थाके। और यही समय आजकेर रेसिपिटा जदि आपनारा ट्राई करें एटा किन्तु शरीरेर जोन्नो भीषण उपकारी। তাই চলুন আর একটু সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি। আজকে এই শুক্তানি তৈরি করার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল নিয়ে গরম করে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দেব মুগ ডাল। আমি এই শুক্তানি মুগ ডাল দিয়ে করছি, তবে আপনারা কিন্তু এটা মটর ডাল দিয়েও করতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন, দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো, এর সাথে দিয়ে দিচ্ছি দুটো গোটা কাঁচা লঙ্কা। এবারে মুগ ডালটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি। আর এই সময়ের মধ্যে চলুন এই রান্নাটার আনুষাঙ্গিক অন্যান্য কাজগুলো সেরে ফেলি। একদিকের ওভেনে ডালটা সেদ্ধ হচ্ছে, আর আরেকদিকের ওভেনে আমি একটা কড়াই বসিয়ে তাতে সরষের তেল গরম করে নিয়েছি। আর আরেকটা কথা আমি বলতে ভুলে গিয়েছি, ডালটা যে আমি সেদ্ধ করতে বসালাম সেটা কিন্তু আমি কাঁচা মুগ ডাল সেদ্ধ করছি। আর ওই কাজটা আপনারা চাইলে প্রেশার কুকারেও করে নিতে পারেন। যাই হোক, এবারে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন, অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি একটু উচ্ছের টুকরো ভেজে নিচ্ছি। আমি এখানে চারটে উচ্ছে নিয়েছি, উচ্ছেগুলোকে গোল গোল রিং করে কেটে নিয়েছি। এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে উচ্ছের টুকরোগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। উচ্ছের টুকরোগুলো ভেজে তুলে নিয়েছি। এবার যে তেল আছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু সজনে ডাঁটা। সজনে ডাঁটাগুলোকে তেলের সাথে একটু হালকা নাড়াচাড়া করে তুলে নেব। ডাঁটা বেশি কড়া করে ভাজলে তার আঁশটা বেরিয়ে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না। সজনে ডাঁটাগুলোকেও হালকা করে ভেজে তুলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লাউয়ের টুকরো, এর মধ্যেও অল্প নুন দিয়ে দিলাম। এবার লাউয়ের টুকরোগুলোকেও তেলের সাথে একটু নাড়াচাড়া করে তুলে নেব। লাউয়ের টুকরোগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, সেগুলো তুলে রেখে দিয়েছি। ডালটা যে সেদ্ধ বসিয়েছিলাম সেটা প্রায় 90% মতো সেদ্ধ হয়ে গেছে। কেমন সেদ্ধ হয়েছে সেটাও একবার দেখিয়ে দিই। এই যে দেখুন, ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা লাউয়ের টুকরো। বন্ধুরা, অনলাইন শপিং আমরা এখন সারা বছর সবাই করি, তাই ঘরে বসেই যদি নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির চয়েসেবল জিনিস অবিশ্বাস্য কম দামে পেতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিংক বলে একটা লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনারা ভিজিট করতে পারেন। আর মনের মতো যাবতীয় জিনিসপত্র কিনে নিতে পারেন, সেটাও কিন্তু প্রচুর ডিসকাউন্টের সাথে। কথায় কথায় লাউয়ের টুকরোগুলো দিয়ে দিয়েছি, সজনে ডাঁটা দিয়ে দিচ্ছি, এবার ভেজে রাখা উচ্ছেটাও দিয়ে দিলাম। ভালো করে ডালের সাথে মিশিয়ে নিচ্ছি। সবকিছু ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে 3-4 মিনিট একটু রান্না করে নিচ্ছি। মিনিট তিনেক সবজিগুলোকে ডালের সাথে সেদ্ধ করে নিয়েছি। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম, আর এটাকে আমি এইভাবেই ঢাকা দিয়ে রাখছি যাতে এই স্টিমে সবজিগুলো আরেকটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার এটাকে সম্বার দেওয়ার ব্যবস্থা করে ফিরে আসছি। এবার যে কড়াইটার মধ্যে সমস্ত সবজিগুলো একটু ভাজাভাজি করেছি সেই কড়াইটাতে তেল ছিল, তার মধ্যেই আমি সম্বারটা দেব। এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প কালো সর্ষে, দিয়ে দিচ্ছি অল্প একটু রাঁধুনি, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ, দিয়ে দিচ্ছি 1 চামচ রাঁধুনি বাটা, সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। তবে নুনটা দেওয়ার আগে খেয়াল রাখবেন, ডালটা সেদ্ধ করার সময় অল্প নুন দেওয়া আছে, সবজিগুলোও নুন দিয়ে ভাজা আছে। অল্প একটু চিনি দিয়ে দিলাম। খুব যদি অসুবিধা না থাকে এই চিনিটা স্কিপ না করে দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ডালটা ঢেলে দিচ্ছি। অল্প একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। সিজন চেঞ্জের সময় এই ডালটা কিন্তু বাড়িতে বানিয়ে ছোট থেকে বড় সবাইকে খাওয়ান, শরীর কিন্তু সত্যিই ভালো থাকবে। আর কাঁচা মুগ ডাল দিয়ে যদি করেন পেট কিন্তু খুব ঠান্ডা থাকে।
ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে 3-4 মিনিট আমি ডালটাকে ফুটিয়ে নিচ্ছি। মিনিট তিনেক ডালটা ফুটিয়ে নিয়েছি, এটা কিন্তু এখন মোটামুটি রেডি হয়ে এসেছে। তবে শুক্তানিকে কমপ্লিট করার জন্য এর মধ্যে শেষ পর্যায়ে আরও দুটো জিনিস দিতে হবে, যাতে এর স্বাদ ও গন্ধ অতুলনীয় হয়ে উঠবে। প্রথমেই দিয়ে দিচ্ছি একটু আদার রস, আর এর সাথেই দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। এবার কিন্তু আমি এটাকে আর ফোটাবো না, গ্যাসটা বন্ধ করে দিলাম। আর এটাকে এবার ঢাকা দিয়ে 5-7 মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি, আর তারপর সার্ভ করে আপনাদের দেখাবো। ফ্রেন্ডস, আমার আজকের এই নিরামিষ রান্নার রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। ভীষণ ইজি একটা রেসিপি, কিন্তু যেভাবে আমি তৈরি করেছি খেতেও যেমন সুস্বাদু হয়, শরীরের জন্যও ভীষণ ভালো। তাই দেরি না করে পারলে এটা আজই ট্রাই করুন, আর তারপর কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হিসেবে সার্চ করলেই পেয়ে যাবেন। যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হিসেবে অবশ্যই ভিজিট করুন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।